নমস্কার বন্ধুরা, ঝিলিকের পৃথিবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একদম সহজ সরল পদ্ধতিতে এবং খুব অল্প সময়ের মধ্যে কি করে রেস্টুরেন্টের মতন টেস্টি বাটার চিকেন তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাটার চিকেন তৈরি করার জন্য আমি ছোট ছোট চিকেনের পিস নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 বড় চামচ আদা রসুন পেস্ট, 1 ছোট চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ভিনিগার আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। তারপর চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি আধা ঘন্টা রেখে দেব। একটি গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার, 1 বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা দারচিনি, এলাচ আর লবঙ্গ, একটু নাড়িয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গোটা রসুনের খোসা ছাড়ানো কোয়া, আর দিচ্ছি কেটে রাখা আদা টুকরো, পেঁয়াজ আর টমেটো। এখানে 4টি গোটা পেঁয়াজ আর 2টি টমেটো কেটে দেওয়া হয়েছে। এরপর সবগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ আর কিছু কাজু বাদাম। তারপর সবগুলো আবার ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে এলে এগুলোকে আমি 1টি মিক্সার গ্রাইন্ডার পাত্রের মধ্যে তুলে রাখবো, কিছুক্ষণ ঠান্ডা করে তারপর বেটে নেব। তারপর 1টি গরম কড়াইতে আবার দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। তারপর সেই বাটারে আমি 1 করে সব চিকেনের পিসগুলো দিয়ে দেব এবং বাটারের মধ্যে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব। চিকেনগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এবার মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ ধনে গুঁড়ো। তারপর সব মশলার সাথেই চিকেনগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি। কসুরি মেথিটাকে আমি প্রথমে 1টি গরম শুকনো কড়াইতে হালকা করে তেলে তুলে রেখেছিলাম। তারপর সবটা ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আবার 1 চামচ বাটার আর 1 চামচ ফ্রেশ ক্রিম। তারপর আবার সবটা ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কেচাপ। আমি এখানে 2 চামচ টমেটো কেচাপ দিয়েছি। টমেটো কেচাপ দেওয়ার পর জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমার বাটার চিকেন খাওয়ার জন্য একদম তৈরি। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।